যে কোনো অনুষ্ঠানে শোভা পাচ্ছে প্লাস্টিক ফুল। গত কয়েক বছর ধরে মার্কেটে প্লাস্টিক ফুলের দাপটে আস্তে আস্তে ঝিমিয়ে পড়েছে কাঁচা ফুল। ঋতুরাজ বসন্ত, বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই তিনটি দিবসকে ঘিরে কুমিল্লার ফুলের দোকানিদের বেচা কেনা কিছুটা বেড়েছে, তবে আগের মতো ক্রেতা পাচ্ছেন না তারা। দোকানিরা জানান, প্লাস্টিক ফুলের সয়লাব হয়েছে বাজার, বারবার ব্যবহার করা যায়, তাই প্লাস্টিক ফুলের দিকে ঝুঁকছেন ক্রেতারা। বিস্তারিত রাজীব বণিকের রিপোর্ট। প্রতি বছর মোট সাতটি উৎসব ঘিরে ফুল বেচা কেনা করে থাকেন কুমিল্লার ফুল ব্যবসায়িকরা। এই মাসে বড় তিনটি উৎসব, বসন্ত, ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবস তিনটিকে ঘিরে অন্যান্য ফুলের তুলনায় বিভিন্ন রঙের গোলাপ, অর্কিড, সূর্যমুখী, গাঁদা ইত্যাদি ফুলের চাহিদার সঙ্গে কাঁচা ফুলের পাশাপাশি জায়গা করে নিয়েছেন প্লাস্টিক ফুল। গোলাপই নয়, গাঁদা, রজনীগন্ধা সহ সব কাঁচা ফুলেরই কদর কমছে দিনের পর দিন। একদিকে বাজারে কম মূল্যের প্লাস্টিক ফুলের সয়লাভে দেশীয় ফুলের দোকানগুলোতে দর্শনার্থীদের ভিড় থাকলেও ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম। প্লাস্টিকের ফুল বাইরে হওয়ার ফলে বাংলাদেশে অনেক ক্ষতি হয়েছে। দরকার প্লাস্টিক ফুল বন্ধ করা দরকার। কাঁচা ফুল যদি মার্কেটে চাহিদা থাকে তো প্লাস্টিক ফুল বন্ধ করা দরকার। তো প্লাস্টিকের ফুল বাংলাদেশে আসার পরে আমাদের ব্যবসা একদম দশ নেমে গেছে। আমরা সংসার ধর্ম চালাতে পারি না। প্লাস্টিক একটু ডিজাইনটা উন্নত মানের করে, এই জন্য আমরা কাঁচা ফুল বেচতে পারতেছি না। অপরদিকে দাম কম ও অনেকদিন স্থায়ী হওয়ায় ক্রেতাদের মনে জায়গা করে নিয়েছেন প্লাস্টিক ফুল। এটা আসলে এটা স্থায়িত্ব তো অনেক বেশি, আই মিন দেখতে অলমোস্ট সিমিলার, এটা স্থায়িত্বটা অনেক বেশি থাকে, সো এই জন্য নেওয়া আর কি। আর সামটাইম ইটস কনভিনিয়েন্ট, আপনার এটা কি ওয়াশ করা যায়, ওয়াশ করে আবার রিইউজ করা যায়, সো অ্যান্ড প্রাইস রিজনেবল থাকে। সো আমরা ন্যাচারাল ফুলও ইউজ করি, বাট ওই যে মাঝে মাঝে ডেকোরেশন করার জন্য আপনার আর্টিফিশিয়ালগুলো ইউজ করা হয়, এটা আপনার সময় অনেক বেশি লাস্ট করে, সো এই জন্যই ওটা ইউজ করা হয়। প্লাস্টিকের ফুলটা অ্যাকচুয়ালি অনেক দিন লং লাস্টিং করে, প্লাস এটা জীবন্ত থাকে। তো আপনার যেটা ন্যাচারাল ফুল যেমন কাঁচা ফুলটা, এটা মনে করেন ঘন্টা দুয়েক পরে এটা মিলিয়ে যায়, তো এটা দেখতে খারাপও লাগে তখন। আর যে কারণে আমরা ইউজ করছি ওটা আসলে ওরকম দেখাচ্ছে না, সেজন্যই আমরা এখন প্লাস্টিকের ফুলের প্রতি বেশি ঝুঁকছি আর কি। দেশীয় ফুলের বাজার নষ্টের জন্য প্লাস্টিক ফুল অনেকাংশেই দায়ী। এগুলো ফুলপ্রেমীদের থেকে আসল ফুলের আকৃষ্টতা কমিয়ে ফেলছে। দেশীয় ফুলের চাহিদাকে ফুলপ্রেমীদের কাছে ধরে রাখতে সরকারকে অতি দ্রুত এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। আসলে যেটা হচ্ছে বিদেশি আর্টিফিশিয়াল গাছগুলো আনা বন্ধ করতে হবে, মূলত এগুলো আমদানি বন্ধ করতে হবে, আর মানুষকে গাছ লাগানোর প্রতি উদ্বুদ্ধ করতে হবে। একটা মানুষ তার অচল অবস্থান থেকে সচল করতে পারবে একটা নার্সারি করে, যদি সেটা চলে, এটা মহিলার পক্ষেও সম্ভব। আমাদের কুমিল্লাতে এরকম আরও দৃষ্টান্ত আছে যে একটা মহিলা তার নার্সারি দিয়ে, নার্সারি ব্যবসা দিয়ে তার এক ছেলেকে ডাক্তার বানিয়েছে, এক মেয়েকে ঢাকা মেডিকেল ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে মাস্টার্স করতেছে, অথচ এক সময় তার দুবেলা ভাত খাওয়ার মতো অবস্থা ছিল না। কর্মচারী চালাইয়া জিনিসপত্রের দামের সাথে অ্যাডজাস্ট না হওয়ার কারণে, বেচা কিনা আগের মতো না হওয়ার কারণে ব্যবসা বন্ধ হচ্ছে, স্থবিরতা হয়ে গেছে। তো আমার কথা হলো সরকার উদ্যোগ নেবে যে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে মানুষকে বোঝানো, মানুষকে সহযোগিতা করানো, পলিসি শিখাই দেওয়া, ডেভেলপমেন্টের জন্য কাজ করা, সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য কাজ করা, এগুলো হলে আস্তে আস্তে অটোমেটিকলি আমার মনে হয় এই অচল অবস্থা থেকে আমরা একটু সচল হব। প্লাস্টিক ফুলের আনাগোনায় ব্যবসা মন্দা হওয়ায় চাষ বন্ধ হয়ে যাচ্ছে দিনের পর দিন। সরকারিভাবে কোনো রকম উদ্যোগ না নিলে হয়তো প্লাস্টিক ফুলের দাপটে হারিয়ে যাবে গোলাপ, গাঁদা সহ অসংখ্য কাঁচা ফুল। প্লাস্টিক ফুলের কারণে যারা চাষিরা ওনারাও করতেছে না এবং আমরাও ফুল ঠিকমতো পাচ্ছি না, তো এই কারণে আমাদের কাঁচা ফুলের ইয়া অনেক মারি খেয়ে যেতেছে। আমরা আসলে আবার পুরনো ইয়াতে ফিরে যেতে, কাঁচা অংশে ফিরে যেতেছে, বসন্তর যে মেন সুবাস কাঁচা ফুলে, আমরা ওইটাতে ফিরে যেতে চাই। এখন প্লাস্টিক থেকে আমরা বিরত থাকতে হবে, ওইটা বন্ধ করা দরকার। এটা একটু কাঁচা ফুলের চাহিদাটা কমে গেছে, এখন সবাই আর্টিফিশিয়ালের উপর যোগ দিয়ে নিছে, আর বিশেষ করে দেশের যে চাহিদা, দেশের যে উৎপাদন হইতেছে কাঁচা ফুলের, যারা চাষিরা তারা ক্ষতিগ্রস্ত হইতেছে এটাতে। তো এখন আমরা সৈনিকের জন্য লাভবান হলেও, কিন্তু এই যে যেমন চায়না বদ্ধ হয়ে গেছে, আর্টিফিশিয়াল ফুলও বদ্ধ হয়ে গেছে, ঠিক না? তো আমরা এটা চাই না, আমরা চাই দেশের মানুষের উপকার হোক, দেশের ফুলে চলক।
প্লাস্টিকের নানান রকম বাহারি ফুলগুলো বহুবার ব্যবহার করা যায়, তাই ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ীরা সাজসজ্জার কাজে বেশিরভাগ প্লাস্টিক ফুল ব্যবহার করছেন। লাভজনক হওয়াতে প্লাস্টিক ফুলের ব্যবহার দিন দিন বাড়ছে, কমছে কাঁচা ফুলের ব্যবহার। এই ফুলটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই, আর ন্যাচারাল ফুলটা দুই একদিন মধ্যে নষ্ট হয়ে যায়, আর এই ফুলটা অনেকদিন থাকে, লংজেভিটি বেশি। এটা এই দুই ফুলের মাঝামাঝি এই ব্যবধানটা আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই টুকটাক চলে। তো আর্টিফিশিয়াল ফুল পাই যে প্লাস্টিক ফুল, এখন দরজা জানালে এটা সুন্দর করে ইয়া করে দিই, বারান্ডা তো এটা সাজিয়ে রাখি, এই কারণে কাঁচা ফুলের চাহিদাটা একটু কমে গেছে। গাছগুলো অন মানুষ নিয়ে লাগায় না, লাগাইলে আসলে খুব ভালো উপকৃত হইতো, পরিবেশও খুব সুন্দর হইতো। কাঁচা ফুলের বাজার ধরে রাখতে এখন সরকারিভাবে নানান উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করছেন ফুল প্রেমিকরা। রাজীব বণিক, কুমিল্লা নিউজ ওয়ান, কুমিল্লা।